নিজেদের রাজনৈতিক লালসা চরিতার্থ করার লক্ষ্যে কংগ্রেসিরা সিপিআইএমের সাথে জোট বেঁধেছিল, কিন্তু রাজ্যের মানুষ তাদের উচিত শিক্ষা দিতে পিছু পা হননি। কংগ্রেসের সিঙ্গেল ডিজিট বানিয়ে তাদের ঘরে বসিয়ে দিয়েছে। সেই কংগ্রেসিরাই এখন আর বাড়ি থেকে বেরোয় না, শুধু ঘরে বসে সামাজিক মাধ্যম কিংবা সাংবাদিক সম্মেলন করে বিজেপি সরকারের বিরোধিতা করছে। শহীদ দুলাল দেবনাথের স্মরণে বৃহস্পতিবার শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরচন্দ্রনগর বাজারে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। উল্লেখ্য, 35 বছর পূর্বে 1988 সালে বীরচন্দ্র স্কুল মাঠে নৃশংসভাবে খুন করা হয়েছিল দুলাল দেবনাথ সহ 14 জনকে, কিন্তু তৎকালীন সরকার এই খুনের দোষীদের খুঁজে বের করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তাই একটা সময়ের পর এই খুনের মামলাগুলো চাপা পড়ে যায়। বৃহস্পতিবার শহীদ দুলাল দেবনাথের স্মরণে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সেই খুনের মামলাগুলো পুনরায় চালু করার জন্য জেলা সভাপতিকে নির্দেশ দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এই খুনের সাথে যুক্তদের খুঁজে বের করে উচিত শাস্তি প্রদানের জন্য প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে বলেও জানান তিনি। ওই কমিউনিস্টের শাসনে আমার এই ত্রিপুরা রাজ্যে সে কংগ্রেস হোক আর সে যেই দলের হোক প্রতিনিধি হোক, নৃশংসভাবে যারা হত্যা করেছে, আমি জেলা সভাপতিকে বলবো আপনি তৈরি তালিকা তৈরি করুন, আমাকে দিন, আমি প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ওই কেসগুলি যাতে রিওপেন করা হয় এবং দোষীরা যাতে সাব্যস্ত পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে কথা দিচ্ছি, কাউকে রেহাই করা হবে না। যারাই এই দোষের সঙ্গে আমাদের নৃশংসভাবে এই ত্রিপুরা রাজ্যের মানুষদেরকে হত্যা করেছে তাদের ছেড়ে কথা বলবে না, সেটা ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে কথা দিয়ে যাচ্ছে। কংগ্রেসীরা কোনো উত্তর দিতে পারবে না, শুধু ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য তারা সেই সিপিএম এর লেজুর বৃত্তি করেছেন বন্ধুগণ। আর ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের উচিত শিক্ষা দিতে পিছু পা হয়নি, সেই কংগ্রেসীদের আজকে সিঙ্গেল ডিজিট বানিয়ে আজকে ঘরে বসিয়ে দিয়েছে। সেই কংগ্রেসীরা এখন আর বাড়ি থেকে বেরোন না, রৌদ্রটা বেশি, শীতের সময় আসুক, ওই ঘরে বসে বসে ফেসবুকে নতুবা প্রেস মিটের মাধ্যমে বিজেপি সরকারের বিরোধিতা করছে। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, বিগত আমলে সিপিআইএমের হাতে কংগ্রেসের নেতারা খুন হয়েছে এবং কংগ্রেসের হাতে সিপিআইএমের নেতারা খুন হয়েছে, আর এখন সেই সিপিআইএমে কংগ্রেস জোট বেঁধেছে, তাই কংগ্রেস এবং সিপিআইএমের শহীদান দিবস পালন করা মানায় না। আমি বলেছিলাম যে 2-3 মাস আগে আমরা যখন এই দ্বিতীয়বার সরকার গঠনের পরে এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে আমাদের দলের সংগঠনের সভাতে আমি বলেছিলাম যে আপনাদের এই শহীদ দিবস পালন করার কোনো প্রয়োজন নেই, কংগ্রেসের হাতে আপনার কমিউনিস্টের নেতারা খুন হয়েছে এবং কমিউনিস্টের হাতে আপনার এই কংগ্রেসের নেতারা খুন হয়েছে, বিগত দিনে আপনারা শহীদ দিবস পালন করেছে কিন্তু 2013 বিধানসভা নির্বাচনে বিজেপি এবং আইপিপিকে লুকানোর জন্য তারা জোট করেছে। যদিও কমিউনিস্ট এবং কংগ্রেস জোট হয়ে যায় তাহলে তো বন্ধুত্ব হয়ে গিয়েছে। আজকে যেমন আমাদের বিজেপি এবং আইপিপির যে সম্পর্ক, যে বন্ধুত্ব, সেই রকম ভাবে কমিউনিস্ট এবং কংগ্রেস বন্ধুত্ব হয়েছে তাহলে কেন আজকে শহীদ দিবস পালন করবে। এদিনে স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, এমডিসি সঞ্জীব রিয়াং, দক্ষিণ জেলা কিষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ জেলা এবং স্থানীয় বিজেপি নেতৃত্বরা। এদিনে স্মরণ সভা শেষে সিপিএম দল ত্যাগ করে বেশ কিছু ভোটার পদ্ম শিবিরে যোগ দেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।